ঈদের ছুটিতে ফাঁকা উদ্যান লাগান সুযোগে সেখানে ঘুরে বেরিয়েছেন পর্যটক হিসেবে ঘুরতে আসা দুই মার্কিন গবেষক স্কট ট্রাগেসার ও অ্যালেক্স উইলস করেছেন বনডু নমুনা সংগ্রহ ঈদের পরেই সেই নমুনা নিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ল্যাবে যান তারা চেষ্টা করেন জিন সংগ্রহের দুইজন একজনের নাম নাম যতদূর মনে আছে আরেকজন যে সায়েন্টিস্ট এই যে কাজ করতে চাই তার নামটা আমার স্কট অর সামথিং লাইক দ্যাট স্যাম্পল এনেছিল সেখান থেকে তারা ডিএনএ ইসুলেশন করতে গিয়েছিল ভাওয়াল জাতীয় উদ্যানের সংরক্ষিত এলাকায়ও নিয়মিত যাতায়াত করেছেন তারা সেই প্রমাণ লোপাটে মুছে দেওয়া হয়েছে সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ অভিযোগ আছে এসব কাজে তাদের সহযোগী দেশের বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা বেসরকারি একটি সংগঠনের কর্মকর্তা শাহরিয়া রহমান সিজার তবে সিজারের দাবি ওই বিশ্ববিদ্যালয়টির হয়ে কাজ করছেন তারা প্যাকের গোলটা ছিল যে ক্যারিং ক্যারি ক্যাপাসিটি নিজেও করছে না বেসিক্যালি আপনার একটা রিসার্চ ক্যাপাসিটি বিল করার জন্য যে ওই 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 ইস্যুটা তৈরি করা তো সেই হিসাবে ব্র্যাকে কিছু ইকুইপমেন্ট দেওয়া হচ্ছে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের দাবি সংগঠনের অগোচরে এসব করছে সিজার সিজার লাস্ট থ্রি মান্থসে যে সিসিএর নাম ইউজ করে যে কাজগুলি করছে এগুলেও একলা নিজের উদ্যোগে করছে এদিকে বন বিভাগের অনুমতি না থাকলেও সংরক্ষিত এলাকায় বিদেশিদের সঙ্গে একটি ছবিতে দেখা গেছে বিভাগীয় এই বন কর্মকর্তাকে অ্যালেক্সের সাথে আমি যাইনি আমি যেদিন গিয়েছিলাম সেদিন অ্যালেক্স ওখানে ছিল এটার সাথে আপনাদের সম্পর্কটাকে আপনারা কেন এটাকে কে করছেন সময় সংবাদের অনুসন্ধানের খবর পেয়ে দোষীদের রক্ষায় গত ছাব্বিশ জুন তড়িঘড়ি করে শাহরিয়ারকে অনুমতি দেয় বন বিভাগ কিন্তু এই অনুমোদন নিয়ম বহির্ভূত বলে দাবি সাবেকে গবেষণা অনুমোদন কর্মকর্তার সাইটিস পারমিশনটা দিতে পারে শুধুমাত্রই আমাদের বাংলাদেশে সাইটিসের সিগনেচারিজ হচ্ছেন সিসিএফ চিফ কনজারভেটর অফ ফরেস্ট আমাদের প্রধান বন সংরক্ষক এবং তিনিও কিন্তু সরাসরি এটা দিতে পারেন না এটা দিতে পারে শুধুমাত্র আমাদের যেটা বন্য প্রাণী বিশেষজ্ঞ কমিটি সেই কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী অ্যাকচুয়ালি আমাদের প্রধান বন সংরক্ষক সেটা অনুমোদন দিতে বারবার চেষ্টা করলেও এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বন বিভাগের কোন কর্মকর্তা ছড়া থেকে কোনো অনুমতি দেয়নি আমরা দিয়েছি গত তিন চার দিন আগে তবুও সেটা কি জন্য দিয়েছে দিয়েছি সাবরেশন চৌধুরী উনি সরাসরি রিকমেন্ড করেছে এটা দিতে হবে দু হাজার সতেরো সালে জীব আইন অনুযায়ী অনুমতি ছাড়া বহিরাগতদের সংরক্ষিত বনে প্রবেশ দণ্ডনীয় অপরাধ কেফায়াত শাকিল সমসংবাদ ঢাকা